ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উকিল নোটিশ পাঠাবে চলচ্চিত্র পরিচালক সমিতি। উকিল নোটিশ পাঠানো হচ্ছে বলে জানান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। পরিচালকদের অপমান করে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সমিতির একাধিক পরিচালক। তাই সমিতির এই সিদ্ধান্ত বলে জানান খোকন। তিনি বলেন, পরিচালকদের জন্যই মাসুদ রানা থেকে আজ শাকিব খান। সেই পরিচালকদের অপমান করে বক্তব্য দিয়ে শাকিব ভুল করেছে, এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে। শাকিব খান সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক, তারা FDC-তে আড্ডাও মারছেন, কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা, শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন? আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।